আমাদের তো অনেক রকমের দুঃখ আছে এবং দুঃখ তো থাকবেই। দুঃখ না থাকলে তো আমরা সব কিছু উপলব্ধি করতে পারবো না, ভালো মন্দ বিচারটা করতে পারি না। তো কথাটা হচ্ছে যে আমরা যে দুঃখটা মাঝে মাঝে এমন হয়ে যায় বা এমনভাবে পায় যেটা আমরা কোনোদিন আশা করি না। কীরকম কথা বলছি বলুন তো? সেটা বলছি যে ধরুন এরকম যদি মনে হয় যে আমি আমার সামনে যে মানুষটার সাথে আমি সময় কাটাচ্ছি বা যার সঙ্গে আমি আছি সে হয়তো আমাকে তার শত্রুর মতো দেখছে, অথচ আমি কিন্তু এমন কোনো কাজ করিনি যেটা ও এরকম ভাববে, আমি কোনো অন্যায় করিনি অথচ সে আমাকে তার শত্রুর ভাবছে। এই যে ভাবাটা আমার কাছে একটা দুঃখজনক ঘটনা। এরকমভাবে যদি দুঃখ পান বা যদি এরকম মনে হয় যে কোনো একটা কিছু কাজ আপনি হয়তো করেননি, আপনি বলেননি, কিন্তু অথচ আপনাকে সে দোষী হিসাবে মানছে এবং আপনাকে দুষছে সে, তখন আপনার মনে একটা অদ্ভুত দুঃখের অনুভূতি হয়। তখন আপনার মনে হয় যে আমি না করেও কি এইরকম অপরাধী হয়ে গেলাম কেন? আবার এরকমও মনে হয় যে আমি কোনো কাজটা হয়তো করিনি, আমার দ্বারাই সেই কাজটা সম্পন্ন হয়নি, কোনো খারাপ কাজই হোক বা কোনো অন্যায় হোক, অথচ সেই কাজটা আমার উপরই দোষ পড়ে গেছে, সবাই আমার দিকেই আঙুল দিয়ে দেখাচ্ছে। এইরকম সিচুয়েশন যাদের মনে হয়েছে তাদেরকে আজকে আমি একটা ছোট্ট কথা বলতে এসেছি। এইরকম পরিস্থিতি প্রত্যেকটা মানুষের মধ্যেই আসে, না আসার কিছু নেই। তাদেরকে আমার শুধু একটা কথাই বলার, তো সেটা হচ্ছে যে দেখুন এইরকম দুঃখ যদি আমাদের জীবনে আসে তাহলে কখনোই নিজেকে নিজের অস্তিত্বকে নিয়ে কোনোদিন প্রশ্ন করবেন না যে আপনি কি সত্যিই ঠিক মানুষ না ভালো মানুষ, আপনার কি চিন্তাভাবনা খারাপ, এইরকম কোনো অস্তিত্বকে নিয়ে কখনোই দুঃখ পাবেন না বা কোনো প্রশ্ন করবেন না। যদি প্রশ্ন করেন তাহলে নিজের কর্মের উপর আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করুন নিজের কর্মকে, কারণ এই প্রকৃতিতে এমন কিছু ঘটে না যার কোনো সংযোগ নেই। কারণ প্রত্যেকটা ঘটনায় আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। সেই রকম আজকে যদি আপনি এরকম দুঃখ পেয়ে থাকেন তাহলে আপনি আপনার কর্মের দিকে তাকান। আপনি এমন কোনো কর্ম করেননি তো অন্য কারোর অন্য সময় যেটা আপনার করা উচিত ছিল না, তার প্রতিপক্ষ হিসাবে তার ফলস্বরূপ হয়তো আপনার কাছে এইভাবে আসছে, বা আপনি ওই কাজটা হয়তো এইভাবে কোনো অন্যায় করে ফেলেছেন হয়তো আপনি বুঝতে পারছেন না। সেইটার বিচার বিবেচনাটা নিজেই করুন। যখন কোনো দুঃখ আপনাকে দিচ্ছে, কোনো মানুষটা হয়তো আপনি কারুর বাড়িতে আছেন, সেই মানুষটা এত কিছু করছেন অথচ সেই মানুষটা আপনাকে কোনোদিন আঘাত করে কথা বললো, তখন আপনার এটা মনে হতেই পারে যে আমি কিছুই করিনি অথচ তাকে এত করি, সেটা হয়তো অথচ আমাকে এইরকমভাবে দুঃখ দিলেন উনি, এরকমভাবে কষ্ট পাচ্ছেন, না এটা ভুল ধারণা আপনার। আপনি এত করেন যেটা ভাবছেন ওই বেশি করাটাই হয়তো ওনার কোনো ক্ষতি করে দিয়েছেন, আপনি ওনার কোনো ক্ষতি করে দিয়েছেন। আপনার দৃষ্টিভঙ্গিতে হয়তো সেটা মনে হচ্ছে ঠিক, কিন্তু সেটা ওনার দৃষ্টিভঙ্গিতে সেটা ঠিক না হয় হতেই পারে, না হতেই পারে। তাই কোনো কিছু চিন্তা ভাবনা বা দুঃখ পেলে আগে নিজের কর্মটাকে দেখুন, আপনি কোনো কিছু অন্যায় করেছেন কি না একদম চুলচেরা বিচার করে দেখুন, কিছু তো একটা আছেই। যে আপনাকে যাই ভুল করুক সব সময় নিজের অস্তিত্বকে কখনোই দোষী করবেন না, সেটা সময় আপনি কোনো কিছু পরিস্থিতি এমন হয়েছে হয়তো সেটা দোষী করছে, এটা একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয় এটা জানার প্রয়োজন আছে যে দেখুন আপনি হাজার চাইলেও কোনো মানুষের কাছে সম্পূর্ণ শ্রেষ্ঠ হয়ে থাকতে পারবেন না। আপনার যদি এরকম মনে হয় যে আমি করিনি, আমি অথচ সে আমাকে অপরাধী ভাবছে, সেটা আপনি ভুল হয়তো তাকে ভাঙাতে পারবেন না, সময় তাকে ভুল ভাঙাবে। শুধু আপনি আপনার কর্মের উপর দৃষ্টিপাত দিন, আপনি নিজের কর্মটা করে যান। আমরা যদি প্রত্যেকে যদি নিজের কর্মটা কন্টিনিউয়াসলি করতে পারি তাহলে কে কি বললো না বললো সেটা আমাদের কানে না নেওয়াটাই শ্রেয় হবে। কারণ একটা মানুষ সবাই শ্রেষ্ঠ হতে পারে না। আর মানুষ কি বলবো, আমরা তো সময় সাপেক্ষে ভগবানকেও দোষ দিয়ে দেয়। কারণ বলুন তো কেন? কারণ কোনো কিছু আমার আশানুরূপ কোনো কাজ যদি না হয়, আমি যেটা আশা করছি সেটা যদি না পায়,
বা আমার কোনো ক্ষতি হচ্ছে এরকম যদি মনে হয় তখন আমি ভগবানকেও তো দোষ দিয়ে দিই, এটা তুমিই দোষ, তুমিই করেছো এটা। তাকেও তো দোষ দিতে আমরা কিন্তু পিছু পা হয় না, তো আমি তো একজন সাধারণ মানুষ। অথচ দেখুন, যখন আমি যখন আল্লাহ ভগবান যাকেই দোষ দিচ্ছি আমি, তখনই হয়তো আমার কোনো কর্মফল আমি নিজে ভোগ করছি, অথবা আমার জন্য কোনো ভালো কিছু আসছে এই জন্য ঈশ্বর হয়তো আমাকে সেভাবে তৈরি করছেন, সেটা আমি কিন্তু বুঝে না বুঝেই কিন্তু তাকে দোষ দিয়ে দিই। সেই জন্যই বলছি সময়ের সাথে এক পা মিলে চলতে হবে আমাদের। কখনো এরকম নিজের কোনো কষ্ট দুঃখ দিয়ে বেশি ভাববেন না, নিজের অস্তিত্বকে কোনো দিন অস্বীকার করবেন না, কখনো এরকম ডিপ্রেশনে যাবেন না যে ও আমাকে বেশি কষ্ট দিচ্ছে, একদমই না। আপনি কিছু দোষী না হয়েও দোষী, এরকম হলে কখনোই নিজেকে কষ্ট দেবেন না। সবসময় নিজের কর্মটা আগে খুঁজে দেখুন, আপনার কোনো ফল্ট আছে কি না সেইগুলো গুছিয়ে নিন, সেইগুলো আর করবো না প্রতিশ্রুতি নিন, তাহলেই হবে। আরেকটা কথা হচ্ছে যে যদি অন্য কেউ যদি মানুষ যদি বলতে থাকে এরকম দোষ দিতে থাকে, দোষ দিতে থাকুক, একদিন না একদিন সময় ওকে নিশ্চয়ই বোঝাবে। আপনি বোঝাতে চাইলে সেটা হিতে বিপরীত হয়ে যাবে, হয়তো সময় বোঝাবেই, একদম এটা চির সত্য কথা। কতটা আপনারা মানেন আমি জানি না, দেখবেন কেউ যদি সত্যটা এমন একটা জিনিস, এমন একটা আগুনের মতো সত্যটা, জানেন তো, কখনোই আগুনকে আপনি কোনো কিছু খড় চাপা মাটি চাপা যাই দিয়ে আপনি দাবি রাখুন না কেন, ওই আগুনের স্ফুলিঙ্গ কিন্তু একদিন উঠবেই, ওকে আপনি চাপিয়ে রাখতে পারবেন না, নেভার হতে পারে না। তাই আপনি যদি নির্দোষী হন, আপনার কর্ম যদি ঠিক থাকে, তাহলে কেউ আপনাকে মিথ্যে ভাবে দোষারোপ করবে না, একদিন তার চৈতন্য হবেই। অতএব আপনি নিশ্চিন্তে নিজের নির্ভাবনায় নিজের কর্মটা শুধু করে যান, দুঃখ পাবেন না। তখন আমাদের সুখ খুব কম, আমরা আনন্দে থাকি খুব কম, সারা দিন পরিশ্রম করতে করতে এই চারিদিকে কুসংস্কার বিশৃঙ্খলার সঙ্গে লড়তে লড়তে সবাই ক্লান্ত, তার মাঝে আবার এক্সট্রা করে দুঃখটা কেন নেব বলুন তো? একটু ভালো করে বাঁচবো না? একটু নতুন করে নিজেকে আনন্দের সাগরে ভাসিয়ে দেবো না? দেব তো, নিশ্চয়ই দেব। ভাববেন না, যে যার ভাব বলছে বলুক, বলতে দিন, নিজের লক্ষ্যে স্থির থেকে আমরা এগিয়ে যাব। ওকে, আবার আসবো নতুন একটা কোনো টপিক নিয়ে। আজকের জন্য টাটা।